বাংলা শিশু সাহিত্যের একটি বড় অংশ হচ্ছে রূপকথার গল্প। আমরা ছোটবেলায় বিভিন্ন রূপকথার গল্প পড়েছি, শুনেছি। আমরা সাধারণত আমাদের বাংলা ভাষার রূপকথার গল্পগুলি পড়তাম। তারপর কিছু বড় হয়ে যাওয়ার পর যখন আমরা সুযোগ পেয়েছি, বিভিন্ন অন্যান্য ভাষার অনুবাদ রূপকথা আমরা পড়েছি। আমরা জাপানের রূপকথা পড়েছি, আমরা চীন দেশের রূপকথা পড়েছি, আমরা রাশিয়ার রূপকথা পড়েছি, আমরা অনেকে আরব্য রজনীর গল্প পড়েছি। আমরা আরব্য রজনীর গল্প, যেটা আলিফ লায়লা নামে টিভিতে তখন প্রচারিত হতো, সেগুলো দেখেছি। বড় হয়ে যাবার পর আমাদের কিন্তু রূপকথার গল্পের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা আসলে নানা রকম ব্যস্ততায় প্রথমত বই পড়াই কমে গেছে, তারপর রূপকথার গল্প তো একদমই শিশুতোষ বলে আমরা হাতের কাছ থেকে দূর ঠেলে রেখেছি। কিন্তু তারপরেও যদি কখনো সুযোগ পেয়েছি, হাতের কাছে একটা রূপকথার বই পেয়েছি, কিংবা যদি কাউকে রূপকথার গল্প কখনো বলতে শুনেছি ছোট ছোট ছেলে মেয়েদের, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের নস্টালজিয়া কাজ করেছে। আমি আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, আমাদের আজকের আবহাওয়ার কথাই বলি, বাইরে গত দুদিন ধরে বিরামহীন বৃষ্টি, কখনো ইলশেগুড়ি তো কখনো মুষলধারে বৃষ্টি চলছেই। ছেলেবেলায় আমাদের যখন এই ধরনের বৃষ্টি হতো, বৃষ্টির পরিবেশে, মনে আছে মুড়ি মাখা থাকতো বিকেলে বা সন্ধ্যের আগে আগে, সেই মুড়ি মাখা হাতে নিয়ে একটা গল্পের বই সাথে নিয়ে আমরা বিছানায় গড়িয়ে গড়িয়ে বই পড়তাম। আবার লোডশেডিংয়ের সময়, যখন আসলে পড়াশোনার চাপটা কম থাকতো, কারেন্ট থাকতো না, তখন আমরা বারান্দায় বসে কি করতাম, নিজেরা নিজেরা গল্প করতাম। কেউ কেউ হয়তো ভূতের গল্প বলতো, কেউ বানিয়ে বানিয়ে অনেক গল্প বলতো। আমার মনে আছে আমরা যখন ঈদের ছুটিতে বছরে একবার বাড়িতে যেতাম, গ্রামের বাড়িতে, তখন মামা বাড়ির পেছনের উঠানে আমরা পাটি পেতে শুয়ে বসে তখন ভূতের গল্প শুনতাম। আমার মনে আছে ঘুটঘুটে অন্ধকারে এমন এক ভূতের গল্প আমরা শুনছি, এমন সময় আমি আকাশের দিকে তাকিয়ে আসলে তারা খসা দেখেছি। তো তখনও খুব ছোট, তারা খসা কি বুঝতাম না, কিন্তু ওই যে মনের মধ্যে ভয়টা আছে, তো দেখলাম একটা তারাকে ছুটে যেতে। যাই হোক, আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদের পৃথিবীটা এখন আসলে সহজ হয়েছে না কঠিন হয়েছে একটু বলা মুশকিল, যোগাযোগ নিশ্চিন্তে সহজ হয়েছে। আমি আজ লন্ডন, তো কাল ব্যাবিলন, আমি এখন মেলবোর্নে আছি, যার সাথে কথা বলছি সে হয়তো হেলসিঙ্কিতে আছে। যোগাযোগটা সহজ হলেও আমাদের জীবনের জটিলতা কিন্তু বেড়েছে। এই জটিলতা, এই কঠিন জীবনের মাঝেও আমরা কখনো কখনো চেয়েছি একটু সহজ আনন্দ খুঁজে পেতে। সেই সহজ আনন্দ খোঁজার একটা বড় সোর্স হচ্ছে আমাদের ছোটবেলার স্মৃতিচারণ করা। ছোটবেলার স্মৃতির একটি বড় অংশ জুড়ে আছে আমাদের রূপকথা, বিভিন্ন ধরনের ভূতের গল্প। যাই হোক, আমরা রূপকথা বাই কল্লোল চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন ভাষার রূপকথা পড়ে শোনাবো। আমি চাচ্ছিলাম এমন একটি সম্ভার তৈরি করতে যেখানে বিভিন্ন ভাষার রূপকথা থাকবে, শুধু বাংলা নয়, বাংলা, তারপর হচ্ছে চীন দেশের রূপকথা, জাপানের রূপকথা, পৃথিবীর বিভিন্ন ভাষার রূপকথা কিন্তু এখন আমাদের বাংলা অনুবাদ পাওয়া যায়। আমরা চেষ্টা করব সেগুলোর অডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা ইতিমধ্যেই কিছু অডিও শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আরব্য রজনীর গল্পগুলো দিয়ে শুরু করেছি। একটা জিনিস একটু বলে রাখা প্রয়োজন, আরব্য রজনীর গল্প কিন্তু মূল যেই গল্পগুলো সেগুলো কিন্তু অ্যাডাল্ট গল্প, আসলে ছোটদের গল্প নয়। অর্থাৎ রূপকথা যে সবসময় ছোটদের জন্য হবে তা না, আমাদের বড়দেরও পছন্দের মধ্যে কিন্তু ফ্যান্টাসি আছে। যাই হোক, আমরা যখন আরব্য রজনীর গল্পগুলো অনুবাদ হাতে পেয়েছি, সেগুলোকে অনেকটা পরিমার্জিত রূপ আমাদের হাতে এসেছে, যেখানে আসলে আমাদের রুচির সাথে সামঞ্জস্য রেখে কিছু পরিবর্তন আমাদের অনুবাদকরা করেছেন। আর আরব্য রজনীর যে অনুবাদটি আমরা এখন পড়ছি, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত রকিব হাসানের অনুবাদ, এই বইতে বহুবার এন ওয়ার্ডটা আছে। এটা আরব্য রজনী আসলে বহু পুরাতন গল্প, সেখানে আসলে এন ওয়ার্ডটা অনেকবার আছে। আমি চেষ্টা করেছি এন ওয়ার্ডটা বাদ দিয়ে সেটা সম্পূরক কোনো একটা শব্দ, যেটা একই অর্থ প্রকাশ করছে, সেরকম কোনো একটা শব্দ ব্যবহার করে পড়ার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, অনেকে কমেন্টও করেছেন। যাই হোক, আমি চেষ্টা করব রূপকথার গল্পের এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ ব্যাপারে আপনাদের সমর্থন আমার জন্য খুব দরকার হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইতিমধ্যেই 2000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, 7 দিন মাত্র বয়স। আমরা চেষ্টা করব নিয়মিতভাবে এই গল্পগুলো আপনাদেরকে শোনানোর জন্য, এবং অন্য যে দুটি চ্যানেল আছে, গল্পকথন বাই কল্লোল আর গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2, আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এই 3টি চ্যানেলই আপনাদের জন্য
চমৎকার কিছু গল্প পড়ে শোনাতে। আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আমি চেষ্টা করব ইম্প্রুভ করতে। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে সেগুলো কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পড়ে শোনাতে। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন, আর একটা কথা, আপনারা কোনো হিংসা ছড়ানোর কাজে নিজেরা ব্যবহৃত হবেন না, নিজেরা হিংসা ছড়াবেন না। অন্যের ধর্ম এবং অন্যের মতামতকে আমরা শ্রদ্ধা করতে শিখলেই এই পৃথিবী একটি শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হবে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা ভালো থাকবেন, আমি আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।